لنا وترحمنا لنكون من الخاسرين সর্বোপরি এই তরুণ তরুণ নির্মাণের উদ্যোগ আমি গ্রহণ করেছিলাম যখন লাস্ট টাইম এসেছিলাম কোভিডের সময়, কিন্তু বিভিন্ন প্রতিকূলতার কারণে এটা সম্ভব হয় নাই। এবার যখন আমি চেষ্টা করেছি, সর্বপ্রথম আমার সাফসা জায়েদ এবং মামার সাথে আমি আলাপ করেছিলাম এবং পরবর্তীতে দুই গ্রামের সমস্ত প্রবাসীর পাশাপাশি যুবকরা কিন্তু সহযোগিতা করেছেন। এবং যে কোনো ভালো উদ্যোগ যদি নিয়োগ যদি সহি থাকে এবং সেটার যদি হার্ডওয়ার্ক করা যায় সেটা সম্ভব, এই চুরন নির্মাণের আজকের এই দিন এটা প্রমাণ করে। বিশেষ করে আমি দুইও গ্রামের যত যুবক আছেন, মুরব্বী আছেন, সকলের প্রতি আমি কৃতজ্ঞ, যারা সহযোগিতা করেছেন অর্থ দিয়ে, পরিশ্রম দিয়ে এবং কাজ করে যাচ্ছেন। কাজটা সহি সালামত সম্পূর্ণ করার জন্য আপনারা যদি কাজ করেন, এটা আমাদের দুই গ্রামের সফলতা হবে। কে টাকা যোগান দিল অথবা কে উদ্যোগ দিল এটা বিষয় না, যখন এটা নাম লেখা হবে তো বেশগ্রামের রাস্তা হিসাবে এটা হবে। তো আমি মনে করি আপনারা যারা আছেন সকলে সহযোগিতা করবেন এবং এটা উন্মুক্ত, আপনারা যদি কেউ শরীর করতে চান 1 টাকা 5 টাকা 10 টাকা তাহলে কমিটির যারা আছে সবাইকে দিতে পারবেন। কালকে যখন আমরা এখানে ছিলাম, এই গ্রামের সবচেয়ে হাড় ভাঙ্গা পরিশ্রম তিনি করেন জৈন মামা, আমরা বলছি গেট নির্মাণ করবো আপনি সহযোগিতা করেন, সারার প্রথমে কিন্তু উনি একটা টাকা দিয়েছেন। এটা দান, দানের পরিমাণ বড় কথা না, কিন্তু উনার যে উৎসাহ, উনার যে একাগ্রতা এটা প্রমাণ করে আপনারা সহযোগিতা করবেন। কাজটা সম্পূর্ণ করার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমার কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস গ্রামের মেইন ফটকা দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, গেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। অত্যন্ত দৃষ্টিনন্দন একটি গেট, আমি যে নকশা দেখছি অত্যন্ত দৃষ্টিনন্দন একটি গেট, এবং মাচুরার ভিতরে এটি প্রথম পূর্ণাঙ্গ একটি গেট। এই গেটটি মাচুরার 9 নং ওয়ার্ডের গ্রামের সৌন্দর্য বৃদ্ধি করবে। এর সাথে সাথে দূর দূরান্ত থেকে আগত আত্মীয় স্বজন যারা আছে এই গ্রামটি চিনতে অত্যন্ত সুবিধা হবে। এজন্য আমি মাচুরা ইউনিয়নবাসীর পক্ষ থেকে এই 9 নং ওয়ার্ডের বেদগ্রামের সকল নাগরিকদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশের দরিদ্র ও অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছে MKC ওয়েলফেয়ার ট্রাস্ট। ঘর নির্মাণ, খাবার বিতরণ ও মেডিকেল ক্যাম্পের মাধ্যমে হাজার হাজার মানুষ উপকৃত হয়েছেন। তাই আপনার জাকাত ফিতরা সদকা সহ দানের মাধ্যমে হাসি ফুটতে পারে দুঃখী অসহায় মানুষের মুখে। দান করতে পারেন পেপ্যাল, জাস্ট গিভিং ও গিফট এইটের মাধ্যমে। বিস্তারিত ওয়েবসাইটে। আজকে আমি এদিকে যাওয়ার পথে হঠাৎ করে দেখলাম আমাদের এলাকার মানুষ, বেশগ্রামে মুরব্বী যুবক ভাইরা এবং প্রবাসী ভাইরা একটা গেটের মানে আপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছেন। এটা দেখে আমার খুব ভালো লাগলো এবং সরকারের পাশাপাশি যে প্রত্যেকটা মানুষ যার যার অবস্থান থেকে যদি সহযোগিতা করে তাহলে এলাকার উন্নয়নের সৌন্দর্য বর্ধন এবং সেফটি সিকিউরিটি সহ প্রত্যেকটা বিষয় চিন্তা করে কিন্তু কাজ করা হচ্ছে। আমার খুব ভালো লাগলো এই মহতি উদ্যোগ। বেশগ্রামের সকল প্রবাসীকে আমি সাধুবাদ জানাই এবং ভবিষ্যতে আমি বলবো আপনাদেরকে, মানে 10 মিলে করে কাজ, হেরে যেতে নাহিলাজ। সবাই মিলে যে কোনো উদ্যোগ গ্রহণ করবেন আপনাদের সেই মহৎ উদ্যোগ সফল হবে। আপনাদের সফলতা কামনা করছি। মাহে রমজানে আপনাদের সবাইকে এবং মুসলিম বিশ্বের সবাইকে আমি রমজানের মুবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ। এই কাজটা তোমার সর্বোপরি তোমার কুদরতের হাতে সপোর্ট করে দিলাম। এই কাজটা শেষ পর্যন্ত করতে গিয়ে যা প্রয়োজন সবগুলা তোমার কুদরত থেকে আল্লাহ তুমি সমাধান করে দিলে। আসসালামু আলাইকুম। আমি আসলে বিগত দিনে যখন হেলিকপ্টারে বাংলাদেশে এসেছিলাম তখন আমাদের গ্রাম বেশগ্রামের মূল রাস্তার পাশে একটি তরুণ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছিলাম, কিন্তু বিভিন্ন কারণে সেটা সম্ভব হয়নি। এই বছর যখন মার্চে আসলাম তখন আবারও দুই গ্রামের যুবক এবং মুরব্বীদের সাথে আলাপ আলোচনা করে আবারও উদ্যোগ গ্রহণ করলাম এবং ওনারা সর্বাত্মক সহযোগিতা করেছেন। বিশেষ করে কয়েকজন মানুষ কিন্তু এই গেট নির্মাণের পিছনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সাপ চাচা, মেম্বার চাচা, প্রবাসী জাহেদ শো, আমাদের হুসেন মামা এবং আমাদের গ্রামের জাইনুল ভাই,
আরিফ সাসা সহ যারা সহযোগিতা করেছেন, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ সম্পূর্ণ হয়েছে, সকলের প্রতি আমি কৃতজ্ঞ। বিশেষ করে যারা অর্থ দিয়েছেন আমাদের প্রবাসীরা, দুই গ্রামের প্রবাসীরা কিন্তু অর্থ দিচ্ছেন এখানে, সকলের প্রতি আমি কৃতজ্ঞ। বিশেষ করে যারা বাংলাদেশে আছেন, যারা এখানে আছেন, এই গ্রামের সকলের প্রতি আমার আহ্বান, আপনারা যেভাবে সহযোগিতা করেছেন টাকা দিয়ে, পরামর্শ দিয়ে, বাকি কাজ সম্পূর্ণ করার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।